প্রপার্টি কত কত দেখাতে পারবো। আমরা এখান থেকে কাজ করি, এই যে H1টাকে আপাতত ব্ল্যাঙ্ক করে দিচ্ছি, এই H1, এই H1 আমি একটা মার্জিন দিচ্ছি বা পেডিং ব্যবহার করতে পারি, পেডিং 10 পিক্সেল আর মার্জিন 20 পিক্সেল, H1 তার একটা ফাঁকা জায়গা তৈরি হয়ে গেল। আচ্ছা আমি হচ্ছি এই যে আমি এখানে একটা H1 নিলাম, তার পাশে কি পাবে বর্ডার স্টাইল পাক, একটা প্রপার্টি আছে বর্ডার স্টাইল, বর্ডার স্টাইল, ওকে, ভ্যালুগুলো কি সলিড গ্রোভ ড্যাশ অনেকগুলো আছে, তো একটা ডিফল্ট বর্ডার পেয়ে গেছে। এখানে গ্যাপ কেন, ওই যে আমি পেডিংটা ইউজ করলাম, এই যে পেডিং মার্জিন ইউজ করলাম, ঠিক আছে, এই জন্য গ্যাপ। আর মার্জিন কি দিচ্ছি, মার্জিন মার্জিন এটা একটা কাজ করি 0 দিচ্ছি, লেফট লেফট রাইট 0 টপ বটম 20 দেখো, এখন ঠিক আছে দিচ্ছি দেওয়া থাকে। আচ্ছা আমি একটা কাজ করি, টপ বটম দিচ্ছি 20 পিক্সেল, লেফট রাইট দিচ্ছি, লেফট রাইট দিচ্ছি 0 পিক্সেল, দেখো পেয়ে গেছি। ওকে এখন বর্ডার কালার করব, হ্যাঁ পারবা, তাহলে বর্ডার কালার নামে একটা প্রপার্টি আছে, বর্ডার বর্ডার কালার রেড, এই যে হয়ে গেল। ওকে আমি এটা মোটা করব, সেটা বা বর্ডার ওয়েট ওয়েট কত পিক্সেল, 10 পিক্সেল দাও, তাহলে বর্ডারটা মোটা 10 পিক্সেল করে মোটা হয়ে যাবে, দেখো ধরো একটা সলিড আছে, একটা হচ্ছে গ্রুপ GROBE গ্রুপ, এটা মেবি যেখানে লেখা আছে, দেখো এস্টারটা কোথায়, এটা লেখা CSS এটা 2, তো আমি থ্রি দিচ্ছি, থ্রিতে এই দেখো সলিড ডাবল গ্রুপ ডটেড অনেকগুলো লেখা আছে, অনেকগুলো আছে। আমি যদি গ্রুপ ইউজ করে দেখো, এখন এটা স্টাইল হয়ে যাবে, ব্লাড টাইপ এটা স্টাইল লেখো, এই যে গ্রুপ হয়ে গেছে, মানে 3D স্টাইল হয়ে যাবে, একটু খেয়াল করো 3D স্টাইল। ওকে আর হচ্ছে কি ডটেড, তারপর হচ্ছে ড্যাশ, ডট ডট আসবে, দেখো ডট ডট, আর হচ্ছে ড্যাশ, তোমার সলিডটাই ইউজ করি, ড্যাশ ড্যাশ, ওকে তো আমরা ইউজ করি সলিড, ওকে। বাট আমি যদি এ তিনবার CSS না লিখে আমি চাইলে একবার লিখতে পারি বর্ডার, শুধু বর্ডার এ তিনটাকে এসে লিখবো, প্রথম হচ্ছে কি উইথ 10 পিক্সেল, তারপর হচ্ছে কি বর্ডার স্টাইল সলিড, তারপর হচ্ছে কি কালার যেমন গ্রিন, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি, মানে একটা প্রপার্টির ভিতরে একাধিক ভাবে লেখা যায়, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড প্রপার্টি। তাহলে আমাকে তিন বাসেস লিখতে হবে না, এখন 10 পিক্সেল পাবে, সলিডও থাকবে, গ্রিনও হবে, রেড অ্যান্ড গ্রিন হয়ে যাবে, দেখবে গ্রিন, ওকে তুমি যেন অ্যাক্সিসের ভিতরে লিখতে পারো, এটাকে শর্ট হ্যান্ড প্রপার্টি বলা হয়। আর আমি যদি 20 বলি, 20 দেখো 20 পিক্সেল হয়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে, ওকে